পিএইচডির লেকচারারদেরকে বিভিন্ন দল থেকেই উনি নিয়েছেন। দেখা যায় যে আহল হাদিস যারা পরিচয় দেয় তাদের থেকেও নিয়েছেন, যারা হয়তো দেওবন্দি পরিচয় দেয় তাদের থেকেও নিয়েছেন, হানাফি পরিচয় দেয়, মাজহাব পরিচয় দেয় তাদের থেকেও নিয়েছেন। আমার মনে হয় এই ভারতবর্ষে যদি কেউ শাফিঈ থাকতো তো শাফিঈ থেকেও নিতেন, হাম্বলি থাকলে হাম্বলি থেকেও নিতেন, মালিকি থাকলে মালিকি থেকেও নিতেন। আসলে কিছু কথা আছে যেই কথাগুলো সবার মুখ দিয়ে একভাবেই বের হওয়া উচিত এবং সকলকে একটা প্ল্যাটফর্মে আসা উচিত, সব মাজহাব সব তরিকার লোকদেরকে একটা সহি পথে আসা উচিত এবং তাদের ভিতরে যে সমস্ত ভ্রান্তি আছে, যে সমস্ত বিদাত আছে, এগুলো তাদের নিজস্ব চর্চার বিষয় হইতে পারে। আর এগুলো আমরা আলোচনার ভিত্তিতে যতটুকু যতজনকে শুধরানো সংশোধন করা সম্ভব, নিজে সংশোধন হয়ে যাওয়া সম্ভব, ততটুকু আমাদের করা উচিত। এর অর্থ আমাদেরকে দলে দলে বিভক্ত হতে হবে এটা নয়। যদি মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা এক হয়ে যেতে পারে, কাফেররা এক হয়ে যেতে পারে, তা আমরা মুসলমানরা আমাদের কিছু ভুল বুঝ, এই ভুল বুঝগুলো আমাদের ভিতরে সীমাবদ্ধ রাখি, যে সমস্ত বুঝের মধ্যে আমরা এক হইতে পারি সেই বুঝগুলো আমরা হাইলাইট করব, আর যেগুলোর যেগুলো একমাত্র বা একান্ত আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি সেগুলো আমরা নিজেদের ভিতরে শুধু সীমাবদ্ধ রাখব। আর এগুলো আমরা কোরআন এবং সুন্নার দলিলের ভিত্তিতে শুধরানোর চেষ্টা করব। এই উদারতা এই দৃষ্টিভঙ্গি যদি আমরা পোষণ করি তাহলে আমরা অবশ্যই একদিন ঐক্যবদ্ধ হইতে পারব, তখন আমাদের শক্তি ফিরে আসবে। কোরআন এবং সুন্নার যে সরাসরি অনুসরণ, কোরআন এবং সুন্নার দলিলের ভিত্তিতে চলা, যেটা এখন আমাদের মুসলিম সমাজে বিরল অবস্থা, এখন গৌণ অবস্থা হয়ে গেছে। কোরআন সুন্না অনুযায়ী চলবেন এই কথাটাই আপনার কাছে অপরিচিত, এই সমাজের কাছে অপরিচিত। আপনি বলবেন তরিকা অনুযায়ী চলা, হ্যাঁ ঠিক আছে, পীর ধরে চলা, মাজহাব মেনে চলা, এগুলো হলো কমন কথা। কোরআন সুন্না অনুযায়ী চলা এটা হলো আনকমন একটা জিনিস, অপরিচিত একটা জিনিস হয়ে গেছে, যেটা উনি এখন বর্তমান যুগে এই পিস টিভির মাধ্যমে হাইলাইট করতেছে। আমি এই কারণে তার জন্য এবং তার এই টিভি চ্যানেলের জন্য দোয়া করি আল্লাহ তবরক তালা তাকে এবং তার এই টিভি চ্যানেলকে স্থায়িত্ব দান করুক, এবং তিনি যে দৃষ্টিভঙ্গি এবং যে বুঝ এবং যে উদারতা এবং যে কোরআন এবং হাদিস ভিত্তিক সঠিক দর্শন নিয়ে চলতেছেন, আল্লাহ তবরক তালা তাকে বরকত দান করুক, উন্নতি দান করুক, অগ্রগতি দান করুক, এবং আল্লাহ তবরক তালা তাকে সহযোগিতা করুক, সাহায্য করুক,